হ্যালো গাইস, আমি মাম্পি। আমি চলে আসলাম আমার নতুন চ্যানেলের ভিডিও নিয়ে, তোজো ক্রিয়েশন 18। আমি পূজাতে কী কী শপিং করেছি না করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখায় আমার শাড়ির এই একটা মালবেরি, দেখো লেমন কালারের। ক্যামেরাটা একটু এদিক এই সাইড করে দেওয়া। এই একটা লেমন কালারের শাড়ি দেখো, মালবেরি। আমার পার্সোনালি মালবেরি ছিল না, যদিও অনেকদিন আগে বেরিয়েছে, কিন্তু আমার যেহেতু ছিল না তাই আমি কিনেছি। আর এই কালারটা একটু আমার অন্য আনকমন লাগলো, লাল নীল সবাইকেই দেখেছি। আর এই একটা কন্ট্রাস্টের মধ্যে নিয়েছি মালবেরি, এটা আমার বার্থডেতে পাওয়া, যেহেতু পুজোর কিছু পুজো সামনেই আর আমার কিছুদিন আগেই বার্থডে গেছে, তাই একবারে নিয়েছিলাম এই যে দুটো। আর এই একটা এই যে একটা আমার দিদির জন্য অর্গেনজার নেওয়া হয়েছে, দেখো অর্গেনজারটা এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি পূজাতে বলেছি একদিন আমার পড়তে দিবি। আর এই একটা আমার দিদির, এটাও খুব সুন্দর। এই শাড়িটার নামটা আমি ভুলে গেছি, এগুলো সব বিমল শাড়ি। এই অর্গেনজারটা এটা নেওয়া হয়েছে আগমনির থেকে, ওই দুটো নেওয়া হয়েছে বিমল শাড়ি থেকে। এটাও খুব ভালো, আগে সবাই বলতো কালোদের ভালো লাগে না বা কিছু, এখন আমি মনে করি যে কালো বলে কিছু হয় না, কালো ফর্সা সবার জন্য, সব কালার সবাই সব কিছু পরতে পারে। আর কিছু কুর্তি কিনেছি দেখো, কিছু অনলাইন থেকেও কিনেছি, কিছু অফলাইন থেকেও কিনেছি। অনলাইন বলতে ট্রেন্ডসেরই যে আজিও অনলাইনটা হয় ওটার থেকে আমি অনেক কিছু কিছু জিনিস কিনেছি। এই একটা কুর্তি দেখো, এটা রাউন্ড কাট, এটা আমার, সবই আমার। এখানে কিছু কিছু জিনিস মানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই একটা দেখো, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এটা মাত্র, এটার দাম কত বলো, এটা মাত্র 400 টাকা। খুব খুব আমার তো খুব পছন্দ হয়েছে এটা। এই একটা দেখো, এগুলো আমি সব ট্রেন্ডস থেকে নিয়েছি। এই যে মুখটাই পুরো ঢেকে গেল। এই একটা দেখো, এটাও আমি অনলাইন থেকে নিয়েছি, মাত্র 400 টাকা। এটাও এটা তো আমার খুব পছন্দ, খুবই পুজোর সময় পড়লে তোমরা তো অবশ্যই দেখতে পাবে। এই একটা, এটাও ট্রেন্ডসের থেকে নেওয়া, কিন্তু এটা শান্তিপুর ট্রেন্ডসের থেকে নিয়েছি। এটা আমার দিদি এনে দিয়েছিল, দিদি পুজোতে টাকাই দিয়ে দেয়, টাকাই দেবে হয়তো, তাও এটা একটা এনে দিয়েছে। আমার কুর্তি দেখানো হয়, মানে কুর্তি আর নেই, এই কটাই আরো ছিল। আমি বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো বা আমার বার্থডেতে বাদবাকিগুলো পরে ফেলেছি। এই যে এই কটা প্যান্টস কিনেছি, প্যান্ট আর কি দেখাবো, আর দুটো এই কুর্তিগুলোর সাথে পরা যে দুটো প্যান্ট, ওই দুটো আমি একটু দোকানে ফিটিংস করতে দিয়েছি, যেহেতু ওই দুটো আমার একটু নিজের লেন্থে একটু লুজ টাইপের হয় তাই। আর এই একটা, এটা আমার মামার মেয়ের জন্য আনা হয়েছে, এই একটা কুর্তি দেখো, এটা খুব সুন্দর। এই একটা আমি আমার বড়দিকে আমি দিয়েছি এটা। আর এই একটা আমার মেজদির জন্য। তোমরা ভাবছো যে বড়দির জন্য শাড়ি, তাহলে মেজদির জন্য কেন নেই? কারণ আমার মেজদি এখানে থাকে না, তাই ওর জন্য শাড়ি ঠাড়ি কিছুই কেনা হয়নি। যেহেতু এত কিছু কিনেছি ওর মনটা খারাপ হয়ে যাবে, তাই ওর জন্য এই কুর্তিটা আনা হয়েছে। ও যখন এখানে আসবে তখন ওর জন্য অবশ্যই কিছু না কিছু কেনা হবে। আর এই জুতোটাও আমি বার্থডেতেই গিফট পেয়েছিলাম, আমাদের এখানে নতুন খাদিমস হয়েছে, সেই খাদিমস থেকে এনেছিলাম, খুব সুন্দর জুতোটা। যেহেতু আমার জন্মদিন বললামই তো কিছুদিন আগে চলে গেছে, একবারই কেনা হয়ে গেছে পুজো আর বার্থডেতে। এই জুতোটা আমি রিলাক্সো থেকে কিনেছি কিছুদিন আগেই, পুজোতে পরবো বলে, একবারে সব পুজোতে এসে মানে ইউজ করবো। আর এইগুলোর সাথে আমি মানে শুয়েও পরতে পারি, আবার এমনি স্লিপার জুতো এগুলো একটা কিনে নেবো পুজোর আগ দিয়ে, এগুলোও পরতে পারি। আর পার্সোনালি জুতো আমার খুবই ভালো লাগে, বিশেষ করে শু। যাই হোক, এই আমার পুজোর শপিং ছিল, সেরকম এখনো কিছু কেনা হয়নি। আমার জন্য হয়তো নাও কিনলে কিছু কিছু মানুষ আছে, তাদের জন্য আমাকে কিনতেই হবে পরে, আর আমি যদি কিনি অবশ্যই তোমাদেরকে। হাই গাইস, তখন আমি ভিডিওটি এন্ড করতে পারিনি, তাই এখন আসলাম, ভিডিওটি শেষ তো অবশ্যই করতে হবে। তাই আমার চ্যানেলের পাশে তোমরা সবসময় থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো যেন আমি একটু ওপরের দিকে যেতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।